আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকেও একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো পাস্তা। এটা স্পাইসি বা মশলা চিজ পাস্তা বানাবো। আর এর জন্য আমি এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। নর্মাল যে ট্যাবের পানি সেটা 1 চামচ পরিমাণ লবণ দিয়ে, আর 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে রেগুলার রান্নার যে তেল এটা দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে দেব লবণটা, যাতে পানি আর তেলটা মিশে যায়। আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এবার আমি আগের থেকে একটা প্যাকেট থেকে পাস্তা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু কম বা বেশি করতে পারবেন। আমার কাছে এরকম ম্যাকারনিটা ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি। বাজারে কিন্তু বিভিন্ন রকমের পাস্তা কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনোটা নিতে পারবেন। অপেক্ষা করবে এটা ফুটে ওঠা পর্যন্ত। যখন ফুটে উঠেছে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এটার থেকে 1 কাপ পরিমাণ পানি উঠিয়ে রেখে দিব। এই পানিটা আমার পরে ব্যবহার করব, যার জন্য আমি এটা উঠিয়ে রাখব। এবার আমি পাস্তাটা দেখব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ বলতে আমি পুরোপুরি সেদ্ধ করব না, এখানে এটাকে আমি 90% সেদ্ধ করে নিব। আমার এখানে পাস্তাটা হয়েছে কিনা এটা আমি চেক করে তারপরে এটাকে আমি উঠিয়ে নেব। আমার পাস্তাটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে 90%। এবার আমি এটাকে উঠিয়ে তারপরে পানিটা ঝরিয়ে রেখে দেব। এটা পানিতে ঝরিয়ে রেখে আমি একটা প্যান দিয়ে দিয়েছি চুলাতে। এবার আমি তেল দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার যে তেল সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বাটার দিতে পারবেন, আমিও বাটার দিব, তবে এখন না, পরে দিব। এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে ঠিক তখন আমি এটার ভিতরে দিয়ে দেব একেবারে সামান্য একটু রসুনের কুচি। এখানে প্রায় 1/2 চামচ পরিমাণ হবে। রসুনটা একেবারে ভেজে নেব না, একটু সময় ভেজে তারপরে এটার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু এটা পোড়ালে হয়ে গেলে সেটা গন্ধ হয়ে যাবে, সেটা খেতে একদমই ভালো হবে না। এবার আমি পেঁয়াজটাকেও কিন্তু একদম কুচি করে কেটে নিয়েছি। আর আমি এখানে 1টা পেঁয়াজ ব্যবহার করেছি, 1টা বড় পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু রসুনের কুচির পরিবর্তে আপনারা রসুনটাকে পেস্ট করেও দিতে পারবেন, সেটাও হবে। এবার এটাকেও একটু সময় আমি নেড়ে চেড়ে তারপরে ভেজে নেব। এটাকে কিন্তু আমি একদম লাল করে ফেলবো না, জাস্ট একটু নরম হলেই হবে পেঁয়াজটা আর রসুনটা। আজকে যে পাস্তাটা আমি রান্না করছি এই পাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজাদার। বাচ্চারা থেকে সবাই খুবই পছন্দ করে এটা। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ। আপনারা চাইলে কিন্তু এখানে এর চেয়ে বেশি কম করতে পারবেন, তবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি যতটুকু রান্না করব তাতে আমার 1/4 কাপ পরিমাণ হলেই হয়ে যাবে। এবার আমি সবগুলোকে আবার একটু সময় মিশিয়ে নেব সুন্দর করে। আর এই কষানোটা মেশানোটা কিন্তু খুব জরুরি, আর এতে করেই কিন্তু অনেকটা বেশি টেস্টি হয় এই রান্নাটা। আর চুলার আঁচটা কিন্তু আমি একেবারেই হাই হিটে রেখেছি, এটা কিন্তু কোনো অবস্থাতেই কমানো যাবে না। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন, আমি যেহেতু আজকে স্পাইসি করব। এবার আমি দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া, সরি আমি পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া দিতে পারবেন। এবার আমি দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, এখানে চাইলে আপনারা কালোটাও দিতে পারবেন। এবার আমি দিয়ে দিলাম এখানে অরিগানো, অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা খেতে অসম্ভব মজার হবে। সবশেষে আমি যে পাস্তা থেকে পানিটা উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব, এতে করে সব ধরনের মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে যাবে। আর এটা কিন্তু ভিতরে যে সব কিছু একদম কষানো হয়ে যাবে।
এই অবস্থায় যখন চলে আসছে একটা থকথকে ভাব চলে আসছে, ঠিক তখন আমি দিয়ে দেব এখানে ঘন করে রাখা এক কাপ পরিমাণ দুধ। এখানে কিন্তু চাইলে আপনারা হেভি ক্রিমটা দিতে পারবেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। তবে আমি দুধটাকে একেবারেই ঘন করে তারপরে দিয়ে দিয়েছি। এবার এটাকেও সুন্দর করে নেড়েচেড়ে একটু ফুটে উঠলে আমি আগের থেকে যে পাস্তাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব। একবার হলেও এই রান্নাটা করে দেখবেন যে কতটা টেস্টি হয় এটা খেতে। আর বাচ্চারা না, শুধু সবাই পছন্দ করে এটা। এবার আমি পাস্তার সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। আর এখানে যেহেতু স্পাইসি, আপনারা চাইলে কিন্তু ঝালটা আরেকটু অ্যাড করতে পারবেন। তবে আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না, তারপরেও আমি কিন্তু আজকে যথেষ্ট ঝাল দিয়েছি। আর সব শেষে আমি এটার ভিতরে দিয়ে দেব চিজ, যেটা বাচ্চাদের সবচেয়ে বেশি ফেভারেট। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ চিজ দেব, প্রায় হাফ কাপ পরিমাণ চিজ আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। এখানে চিজটা কিন্তু দিলে এটা একটা সুন্দর হবে, আর খেতেও অসম্ভব মজার হবে। আর বাচ্চারা কিন্তু চিজ পছন্দ করে না, এমন বাচ্চারা খুব কমই আছে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর সব শেষে দিয়ে দিলাম আমি বাটার। আর এই অবস্থায় এখন যে বাটারটা আমি দিলাম, এতে কিন্তু খাবারের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিজটা গলে যায় বা বাটারটাও গলে না যায়। যেহেতু আমি আমার বাটারটা এখানে ফ্রিজে ছিল, আর এটা যেহেতু গরম, চুলাটা অবশ্যই এটা ই হয়ে যাবে। সবশেষে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণের কথা আমি ভুলে গিয়েছিলাম, তো সবশেষে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে সবগুলোকে মিশিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে সহজেই আপনারা তা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে এটাকে উঠিয়ে নিয়ে আসছি। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আর দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ইয়ামি ছিল এটা। একবার হলেও ট্রাই করবেন। আর সব শেষে আমি উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম, জাস্ট সৌন্দর্যের জন্য, আর কিছুই না। আপনারা যদি না চান এটাকে বাদ দিতে পারবেন। অসম্ভব টেস্টি এই পাস্তাটা, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে। সবশেষে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদের যে এটা কতটা ইয়ামি হয়েছে, একবার হলেও ট্রাই করবেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকে আর বাড়াবো না, আল্লাহ হাফেজ।